صل على سيدنا وعلى آل سيدنا أما بعد معجز مكرم علماء حضرات সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয় সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান নজন তরুণ যুবকেরা আমার সোনার লালেরা ভাই জানেরা পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেই মাগরিবের নামাজের পর থেকে একাধিক মুখে বহু তত্ত্ব ভিত্তিক অজন সিহাত আপনারা শুনেছেন আমি অযোগ্য কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি এর উপরেই দুটি কথা বলবার নিয়াত করছি বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি মহান আল্লাহ বলিয়ে নেন আপনারা দোয়া করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস মহান আল্লাহ বলেন জগৎবাসী আমাদের রব আমাদের স্রষ্টা জানিয়েছেন আমরাই হলাম শ্রেষ্ঠতম জাতি আল্লাহ বলেছেন তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি শ্রেষ্ঠতম উম্মত আমরা যে শ্রেষ্ঠতম জাতি শ্রেষ্ঠতম উম্মত এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ কি আর একটুখানি পিছন থেকে দুটো কথা বলি কুরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মহান আল্লাহ বলেন জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ রাসূল তিনি শ্রেষ্ঠ পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছে সবার শ্রেষ্ঠ পয়গম্বরের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ধ্যান দেন বক্তৃতার গোড়া বানতেছি তো এইগুলো একটু বুঝে নেন পরের আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত আমরাও শ্রেষ্ঠ আমার মুখের কথা না আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি এই আমরা যে শ্রেষ্ঠতম জাতি কি জন মহান আল্লাহই বললেন এই আয়াতের শেষাংশে মহান আল্লাহ বললেন তোমাদেরকে এজন্য প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে উদ্ভাবন করা হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে তাহলে এক কথায় বলতে গেলে বলতে হয় আমরা শ্রেষ্ঠ উম্মত হবার কারণ হলো আমরা সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজের নিষেধ করব তবেই আমরা শ্রেষ্ঠতম জাতিতে পরিণত হব এবারে মাথায় রাখুন রাসূল শ্রেষ্ঠ আমরা তার উম্মত হিসাবে আমরাও শ্রেষ্ঠ আলেমদের মুখে আপনারা বারবার শুনেছেন যে জান্নাতের যিনি উদ্বোধন করবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাতীদের ঝান্ডা যে ব্যক্তিটির হাতে থাকবে তিনি আমাদের নবী। আমাদের নবী সবার আগে জান্নাতে প্রবেশ করবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা তার উম্মত হিসাবে এত মর্যাদা হাসিল করেছি, মহান আল্লাহ জানিয়েছেন, হাবিব আপনার উম্মতকে জান্নাতে না দিয়ে দুনিয়ার কোন নবী রাসূলের উম্মতকে জান্নাতে দেব না। আর একটু মহব্বত করে বলেন, আমার ভাই, বিশ্ব নবী যেমন সমস্ত নবীদের আগে জান্নাতে যাবেন, আর সব নবীদের উম্মতদের আগে আমরা যাব জান্নাতে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তবে এই যে শ্রেষ্ঠত্ব মহান আল্লাহ দিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব এজন্যই দিয়েছেন আমরা সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজের নিষেধ করব। তবে এখানে আরেকটা কথা বুঝে নেন, শুধু সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলে হবে না। আমি নিজে নামাজ পড়বো না, অথচ লোকের বলবো ভাই নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো। আমি নিজে রোজা রাখবো না, অথচ অপরকে বলবো ভাই রোজা রাখো, রোজা রাখো, এমনটা না। এই যে সৎ কাজের আদেশ করতে বলেছেন তার মর্ম হলো এটাই, আপনি সৎ পথে পরিচালিত হবেন, অন্যদেরকে সৎ কাজ করার উৎসাহ দেবেন, আপনি খারাপ কাজ থেকে বাঁচবেন, অপরকে খারাপ কাজ থেকে বাঁচার জন্য আহ্বান করবেন। আল্লাহ পাকের শুকরিয়া, আমরা অনেকে এটা করি, অনেকে হয়তো জানি না বলে করি না। তা আজ আমি দুটো কথা বলছি, একটু ধীর স্থির ভাবে নেন, মাথায় ঢোকালে কাজে লাগবে ইনশাল্লাহ। আমার আল্লাহর প্রিয় হাবিব, যিনি আমাদের নেতা, আমাদের রাহবার, রাসূলের জীবনের একটা মূল লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হলো আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়, আমার কোন উম্মত দোজখে যেন না যায়, সব যেন জান্নাতি হয়। এর এজন্যই প্রিয় রাসূল উম্মতের মাথার চুল কাটা থেকে পায়ের নখ কাটা পর্যন্ত, আর রান্নাঘর থেকে পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত, কোন জায়গায় কিভাবে চলতে হবে, কিভাবে আমার কথাবার্তা, আমার আচার ব্যবহার, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনটা অতিবাহিত করতে হবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাসূল একটা নকশা তৈরি করে দিয়ে গিয়েছেন। উম্মত, আমার রেখে যাওয়া এই নকশা যদি তুমি ফলো করে চলতে পারো, তো হাসরের মাঠে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার জন্য অপেক্ষা করব জান্নাতে নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, রাসূল অন্যায়ের প্রতিবাদ করেছেন, আমরাও অন্যায়ের প্রতিবাদ করি। আমরা যে করি না সে কথা বলবো না, করি। কিরকম করি? কখনো রাস্তা অবরোধ করে দিই, কখনো দুটো টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দিল, কারুর খড়ের গাদায় আগুন ধরিয়ে দিল, কারুর ঘর ভাঙচুর করলাম, কারুর দোকানে শাটারে তালা মেরে দিলাম। অন্যায়ের প্রতিবাদ হচ্ছে, হয় না? হয় না, কথা বলে হয়। অথচ প্রিয় রাসূল উম্মতকে শিখিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করার ধরন। আপনি যেভাবে অন্যায়ের প্রতিবাদ করছেন, অন্যায়ের প্রতিবাদ হচ্ছে ঠিক, রাসূলের আদর্শ অনুযায়ী হচ্ছে না। রাসূল শিখিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করার তিনটে ধরন, তিনটে স্তর। খুব সংক্ষেপে নেন, রাসূল বলেছেন যেখানে তোমার হাত দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা থাকবে, হাতের যদি শক্তি থাকে তো হাত দিয়ে প্রতিরোধ করো। নাম্বার টু, দু নাম্বার, যেখানে তুমি হাত চালাতে পারবে না, হাত দিয়ে প্রতিরোধ প্রতিবাদ করতে পারবে না, তো জবান চালিয়ে তুমি অন্যায়ের প্রতিবাদ করো। আর যেখানে তুমি জবান চালাতে পারবে না, হাত দিয়ে প্রতিরোধ করতে পারবে না, শেষ স্তরটার কথা রাসূল বলেছেন, কমসে কম তুমি অন্তর থেকে ঘৃণা করো।
আমরা এইটার দিকে অনেক মানুষ রয়েছে, এইটার দিকে অনেক মানুষ রয়েছে। আমার সোনার বন্ধুরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার দুলাল যে নকশা আমাদের তৈরি করে দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য, আমরা সেই নকশাটা ছেড়ে নিজের ইচ্ছা মতো অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায়ের প্রতিবাদ হয় ঠিকই, কিন্তু রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ হয় না। আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের প্রতিবাদ করেছেন। যে সময় জাহেলিয়াতের অজ্ঞতার যুগে মানুষ যখন কন্যা সন্তান হওয়াটাকে অপয়া মনে করত, আমার ভাই ও বাবাজিরা আমার রসুল আমার অন্যায়ের প্রতিবাদ করলেন, তোমরা বলছো কন্যা সন্তান হওয়াটা কুলক্ষণ, আর আমি রসুল বলছি কন্যা সন্তান হওয়াটা সুলক্ষণ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, কারণ প্রিয় রসুল জানিয়েছেন মহান আল্লাহ যখন খুশি হয়, মহান আল্লাহ যখন কারো ডেভেলপের চিন্তা করে, তার পরিবারে প্রথম সন্তান কন্যা সন্তান পাঠিয়ে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাবতে আমার অবাক লাগে, বলতে গেলে খারাপ লাগে, তারপরেও বলতে হয়, আমার সংসারে হাসিবুরে সংসারে আল্লাহ যদি বেটা ছেড়ে দেয়, পুত্র সন্তান দেয়, হাসিবুর যতটা আনন্দে ডগমগ হয়, কন্যা সন্তান দিলে হাসিবুরের মুখের দিকে আর ফিরে তাকানো যায় না। আপনাদের গ্রামে না থাকতে পারে, তবে একটু আশেপাশে ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আল্লাহর হাবিব এই অন্যায়ের প্রতিবাদ করলেন। শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা নারীদেরকে জীবন্ত কবর দাও, আর আমি রসুল বলছি ওই নারীর পায়ের তলায় রয়েছে তোমাদের জন্য জান্নাত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার রসুল আরো বললেন, নারীর ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য যার একটা কন্যা তার একটা জান্নাত, যার দুটো কন্যা তার দুটো জান্নাত, যার তিনটে কন্যা সে আমি রসুল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তবে আমি যতটা সহজে বলেছি অতটা সহজে হবে না, অতটা সহজে হবে না। হয়তো তিনটে বাপ তিনটে কন্যার বাপ বলে মনে করছেন নবীর সাথে জান্নাতে যাব, আশা থাকা ভালো, কিন্তু আশা অনুযায়ী কাজটাও করতে হয়, আশা অনুযায়ী কাজও করা লাগে। আমার পরিবারের আমার কন্যাদের আমার বোনটারে আমার বিবিটারে শরিয়াতের মাপকাঠির উপরেই রাখতে হবে, গণ্ডির ভিতরে রেখেই তাদের লালন পালন করতে হবে। আমার আমার আল্লাহ কন্যা দিয়েছে তো দেখা যাচ্ছে কার বলবান সে রাগ করবেন, ওই জন্য আমি নিজের গায়ে ফেলে বলি, আল্লাহ হয়তো আমার কন্যা দিয়েছে তো কন্যা যখন যেটা বলে তখন সেই কথা অনুযায়ী আমি পোশাক পরিচ্ছদ কিনে দিই। ভালো, ওই 18 বছর কি 20 বছর আপনার বাড়ি থাকবে, তারপরে পরে সংসারে চলে যাবে, তা বাপমার বাড়ি যে কদিন রয়েছে একটু খেয়ে পড়ে যা, স্বপ্নটা দেখেছেন ভালো, আমি খারাপ বলছি, কিন্তু তাই বলে আপনার মেয়ে যদি দাবি করে আব্বা বোরখার পরিবর্তে আমার একটা স্যুট আর শার্ট দেন, আর আপনি যদি বাপ হিসাবে কন্যার এই দায়িত্ব কন্যার এই দাবিটা মেনে নেন, তো তৈরি হয়ে থাকবেন হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় আপনার দাঁড়াতে হবে। কার দাঁড়াতে হবে? বাপের, বাপের। এমনি তো রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন একটা মহিলা যদি জান্নাতে জাহান্নামে যায় তো সাথে চারটি বেটা ছেলেরে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাই ও বাবাজির আমার অনেকে নিবেদন করেন, অনেকে বলেন হুজুর আপনারা তো আপনাদের জুতে বলে যান, আপনি যে বলছেন পরিবারের সন্তান ছেলে মেয়েদের লালন পালন করতে গিয়ে
করা হুইপ জারি করতে হবে শরীয়তের মাপকাঠির উপরে লালন পালন করা লাগবে কিন্তু একটু যদি চাপাচাপি করি হয়তো এই বেটার বেটি আমার খেতে দেবে না আর খেতে দেবে না আমার ভাই ও বাবাজিরা আমার নবীর জীবন থেকে উদাহরণটা নেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের কন্যা ফাতেমা ফাতেমা এসেছেন নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার হাত দুটো দেখানোর মত নেই আমি এত গরীব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই যে জাতাটা বিবাহের সময় আপনি আমারে দিয়েছিলেন যৌতুক হিসাবে ওই জাতা দিয়ে জব মেরে গম মেরে আটা ভাঙিয়ে আমার হাতে ঠোসকা পড়ে ঠোলা পড়ে কিন্তু আমার হাসান আর হোসাইন দুই ভাই থাকে খোদাত্ব আমি জব না ভাঙলে ভালো হয় কিন্তু বেটাদের মুখের দিকে তাকিয়ে আবার আমি জব ভাঙতে লেগে যাই এই করতে করতে আমার হাতে ঠোলাগুলো গেলে গিয়েছে দুটো হাতে আমার ঘা হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারে যদি একটা দাসী দিতেন আপনার তো দাস দাসীর অভাব নেই একটা দাসী যদি দিতেন ফাতেমা সংসারটা সচ্ছলতার সঙ্গে চলতো ফাতেমার হাতের কিছু কাজ সে করে দিত আপনার ফাতেমা বড় সন্তুষ্ট হয়ে যেত নবী ডাক দিয়ে বললেন ফাতেমা ধৈর্য ধরো সবর করো গরিবের 500 বছর পরে ধনীরা যাবে জান্নাতে তার মানে ধনীর 500 বছর আগে গরিব যাবে জান্নাতে ও ফাতেমা আমি তোমার বাপ তোমার সুসংবাদ শোনাচ্ছি তুমি হবে জান্নাতে নারীদের সরদারিনী একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আচ্ছা রসুলের কাছে রসুলের কন্যা চেয়েছে কি আর রসুল দিয়েছে কি একটু কথা বলেন 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 চেয়েছে কি আর রসুল দিয়েছে কি চেয়েছে হুজুর আমার একটা দাসী দিলে একটা কাজ করার লোক দিলে আমার হাতের কাজ কিছু করে দেবে রসুল ইচ্ছা করলে দিতে পারতেন কিন্তু রসুল তা না দিয়ে বললেন ফাতেমা স্বামীর খেদমত করো যাও স্বামীর খেদমত করার জন্য তুমি আবার দাসী নও কেন তুমি জানো না স্বামীর পায়ের তলে রয়েছে তোমার জন্য জান্নাত একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ফাতেমা আমি তোমার সুসংবাদ দিচ্ছি তুমি জান্নাতে নারীদের সরদারিনী হবে আরো একবার বলুন সুবহানাল্লাহ চেয়েছে এক রকম দিয়েছে আরেক রকম এখান থেকে শিক্ষা নে বাড়ি যান আপনার কন্যাটা সুট আর শার্ট যদি চায় তো বাজার থেকে বোরকা এনে দেবে কিছু বুঝতে পেরেছেন যদি বলে যে আব্বা ঈদের দিন আমি ঘুরবো একটা মহব্বতের গেঞ্জি দেন আর একটা ন্যারো জিন্সের প্যান্ট দেন তো ও মেয়ের জন্য ভাই ওই বাজার থেকে গিয়ে ন্যারো ন্যারো জিন্সের প্যান্ট আর মহব্বতের গেঞ্জি এনে দেওয়ার থেকে বলা ঠিক না তারপরেও বলে ফেলে দিচ্ছি অমন মেয়ে মানুষ না করাই ভালো অমন মেয়ে মানুষ না করাই একটু পর্দার সঙ্গে রাখেন আপনি বুঝতে পারছেন না আপনি নামাজ পড়েন আপনি রোজা করেন আপনি দান ধান করেন আপনি সাদকা করেন আপনি জিকির আজগার করেন আপনার বেটিটা বেপর্দায় বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে হাসরের ময়দানে আপনার জবাবদিহি করা লাগবে আমার ভাই ও বাবাজিরা আমার আলোচনা আমার এই দিকে নয় আমি আপনাদের বোঝাতে চাইছিলাম আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নারীর ইজ্জত প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমাজে নারী হওয়ারে অপয়া মনে করত নারীদেরকে জীবন্ত কবর দিত বিশ্ব নবী জীবন্ত কবর দেওয়া ওই কন্যাগুলোরে জমিনের উপরে থাকার ব্যবস্থা করে দিলেন শুধু জমিনের উপরে থাকার ব্যবস্থা না নবী অন্যায়ের প্রতিবাদ করে শেষে আশার বাণী শুনিয়ে দিলেন
ওই মেয়েদের পায়ের তলে রয়েছে জান্নাত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর একজন সাহাবা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, পিতার মাতা উভয়ই তো আমার কাছে খেদমতের যোগ্য, কিন্তু প্রথমে খেদমত করব কার? নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। প্রিয় নবী তিনবার মায়ের কথা বলার পরে চতুর্থবার বাপের কথা বললেন। আমার ভাই ও বাবাজির, আমার আলোচনা এই দিকে নয়, মূল আলোচনায় আপনাদের নিয়ে যাব। গোড়ায় শুধু দুটো কথা বলে নিচ্ছে, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের প্রতিবাদ করেছেন। আমরা তার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। আমরা অন্যায়ের প্রতিবাদ কেমন করতে সেইবারে মাথায় নেন। আমার ভাই ও বাবাজিরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের প্রতিবাদ করেছেন। এখান থেকে মাল পাওয়া যাবে না, অন্যায়ের প্রতিবাদ করলে খেতে পাবো না, পড়তে পারবো না, ঘরে জায়গা দেবে না, এমন চিন্তা ভাবনা রাসূলের ভিতরে ছিল না। গর্ব করে অহংকার করে আমরা বলি, আমরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত এবং মুরিদ। হুজুরের জীবনের দিকেও তাকিয়ে দেখুন, হুজুর জীবনে কখনো ভক্ত মুরিদরা আমার টাকা দেবে না, পয়সা দেবে না, উপঢৌকন দেবে না, হক কথা বললে, অন্যায়ের প্রতিবাদ করলে, এই চিন্তা ভাবনাতে কখনোই অন্যায়ের প্রতিবাদ করা বন্ধ করিনি। হাসিবুরকেও যদি আপনি অন্যায়ের প্রতিবাদ করার কারণে লাউখালী গ্রামে আজ জীবনে কোনো দিন দাওয়াত না দেন, তাও দুঃখ নেই। আজ আমার দুটো কথা বলতে দেন। আমার ভাই ও বাবাজিরা, আমার আপনার বাড়ির আপনার ছেলে মেয়ে সন্তান বিবি বাচ্চাদের বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে, সেদিন আপনার জবাবদিহি করা লাগবে। সোনার বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার সংসারটা পরিচালনা করেছেন, আপনি আপনার সংসারটা সেইভাবে পরিচালনা করুন। অনেকে বলবে, হুজুর আগেই তো বলেছি বেশি অন্যায়ের প্রতিবাদ করলে ছেলেরা আমার খেতে দেবে না। তারা খেতে দেবে না কথা বলেন ছেলেরা? আমি ফুরফুরা দরবার শরীফের পীর মোজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, তার জীবনের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি মূল বক্তৃতাতে যাচ্ছি, মাথায় নেন। ফুরফুরা দরবার শরীফের পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কখনো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভয় পাইনি, কখনো এই চিন্তা করিনি কে আমার নজরানা দেবে আর কে নজরানা দেবে না। যদি বলেন কিরকম মাথায় নেন, এই জন্যে তো সোনার মানুষে পরিণত হয়েছিলেন। দাদা হুজুর একবারও আমাদের বলে না তার কবরের ধারে যেতে, অথচ বছরে একবার হলেও আমরা তার কবরের ধারে দাঁড়ানোর চেষ্টা করি। এরকম মানুষ প্রচুর রয়েছে, দাদা পীরের কবরের ধারে দাঁড়ায় কিন্তু নিজের বাপের কবরের ধারে দাঁড়ানোর সুযোগ হয় না। আছে না নেই কথা বলেন? পীরের দরবারে গিয়েছেন একবার না হাজার বার যান, কিন্তু বাপের কবরে ধারটাও আপনার যাওয়া লাগবে। চলুন বন্ধুরা, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি অন্যায়ের প্রতিবাদ করতেন, আমাদের পীর মোরশেদ তার ধরনটা দেখে নেই। কেন বলছি বন্ধু, অন্যায়ের প্রতিবাদ করা যদি আমরা শিখে যাই, আল্লাহ চাইলে সমাজ থেকে অন্যায় আস্তে আস্তে দূর হয়ে যাবে, তাড়িয়ে দিতে পারবো সমাজ থেকে। আমার ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা দরবার শরীফের পীর মোজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে একটা জলসা করতে গিয়েছেন। তিনি তো ছিলেন 52 জেলার পীর, শুধু তো বাংলাদেশ না, আমাদের বাংলা আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় তিনি জলসা জুলুস করে বেড়াতেন। এই জলসার প্যান্ডেল, যে প্যান্ডেলে আপনারা বসেছেন, এই প্যান্ডেল
বাংলা জমিনে যিনি প্রথম তৈরি করেছিলেন সেই লোকটার নাম হলো ফুরফুরার পীর দাদা পীর আবু বকর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবা জি আমার ফুরফুরা দরবার শরীফের পীর বাংলাদেশে গিয়েছেন জলসা করতে, আমি জলসা করতে এসেছি, আমার পর পিন্নগর হুজুরের পিন্নগর দরবার থেকে একজন ভাইজান আসবেন, মানুষ বেশ কিছু মানুষ প্যান্ডেলে এসে বসেছে, কিন্তু দাদা হুজুর জলসা করতে গিয়েছে শুনে মানুষ পিঁপড়ে শাড়ির মতো দলে দলে দাদা হুজুরের জলসা শুনতে গিয়েছে। এ পাড়া ও পাড়া না, দু দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূর থেকে মানুষ দাদা পীরের জলসা শুনতে চলে গিয়েছে। আল্লাহর ওলি ফুরফুরা দরবার শরীফের পীর মজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আলোচনা সমাধা করলেন, আখিরি মোনাজাত হয়ে গেল, মজলিসে প্রচুর মানুষ রয়েছে, আল্লাহর ওলির সাথে একটু মোসাবা করবে বলে লাইন লাগিয়েছে। আচ্ছা, আর যদি এখানে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আসতেন, তিনি ইন্তেকাল করেছেন, এখন আর আসতে পারবেন, কিন্তু যদি আসতেন, আমি বোঝানোর জন্য বলছি, আমাদের কিরকম অবস্থা হতো বলেন বলেন বলেন, যে হুজুরির হাতে যেরম হোক করে একটু হাত বলেন বলেন দেব। তো বাংলাদেশের কিছু মানুষের ঠিক চিন্তা ভাবনা এরকম, তো তারা লম্বা লাইন দিয়েছে, আল্লাহর ওলির সঙ্গে বিয়াদুবি করবে না যাতে বেউজ্জতি না হয়, এই জন্য পর 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 মোসাবা করতে যাচ্ছেন। আর হুজুর আল্লাহ কি মানুষ বানিয়েছিলেন, হুজুরও মোসাবা করতেছে, হাজার হাজার মানুষ হাত বাড়িয়ে দিয়েছে, সবার সাথে মোসাবা চলতেছে। মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ তাদের কি ধৈর্য দিয়েছিলেন। আপনি স্টেজ থেকে নামার পরে যখন আরেকটা প্রোগ্রাম থাকে, আরেকটা স্টেজ থাকে, হাতে যখন খুব সময়ের স্বল্পতা থাকে, স্টেজ থেকে নামার পরে যখন দু চারজন মোসাবা করতে যায় না, গিয়ে যখন দুটো চারটে কথাবার্তা এটা ওটা জিজ্ঞাসা করে, তখন না খানিকটা মাঝে মধ্যে রাগ হয় যে ভাই এখন না কথা বলার সময় নেই, এখন কথা বলার সময় নেই, কিন্তু দাদা পীরের হাতে যত মানুষ হাত দিচ্ছে হুজুর সবার সাথে মোসাবা করছেন, তবে সে মোসাবা করার ধরন আলাদা, সে মোসাবা করার ধরন আলাদা। আপনি আমার হাতে হাত দিলি তো আপনার থেকে হাতটা যত তাড়াতাড়ি বার করে নিতে পারি তত ভালো, কিন্তু দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী, রসূলের আদর্শের অনুসারী ছাড়া কেউ পীর হতে পারে না, এইটা মাথায় রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কারোর সঙ্গে মোসাবা করলে, কোন ব্যক্তি রসূলের হাতে হাত দিলে সেই ব্যক্তি যতক্ষণ হাত না বার করে নিত, রসূল তত সময় হাত বার করে নিতেন না। বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর মোসাবা করছেন, কিন্তু মোসাবা করছেন আর মাঝে মধ্যে মজলিসের দিকে ফালুক ফালুক করে এদিক ওদিক ফিরে ফিরে তাকাচ্ছে, লোক হয়তো ভাবতেছে যে হুজুর হয়তো দেখতেছে আর কতজন রয়েছে, আর কতজন রয়েছে, অথচ হুজুর একটা অন্য একটা বিষয় তালাশ করতেছে, মজলিসে প্রচুর লোক, হাজার হাজার জনগণ, আর হুজুর ওই হাজার হাজার জনগণের ভিতর থেকে একটা গন্ধ শুকে পাচ্ছে, গন্ধ, গন্ধটা কিসের গন্ধ জানেন, সাপ মরা, ব্যাঙ মরা, কুচে কচ্ছপ মরা না, হুজুর একটা গন্ধ শুকে পাচ্ছেন যে মজলিস থেকে কোন একটা সাইড থেকে সুদের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? সুদের গন্ধ হয়, কথা বলেন একটু, কথা বলুন, আপনারা পেয়েছেন সুদের গন্ধ কোনোদিন? আমি পাইনি, বলো আপনারা পেয়েছেন? তাহলে আমরা কি জীবন তৈরি করেছি বলেন, সুদের গন্ধ আমিও পাইনি আপনিও পাইনি, তাহলে আপনিও তা আমিও তাই, কিন্তু দাদা পীর সুদের গন্ধ পাচ্ছেন, সুদের গন্ধ, তার জন্য ভালুক ফালুক করে তাকাচ্ছেন। তো একটু ভিড় কম মত হয়েছে, একটা লোক এই সাইড থেকে এসে হুজুরের হাতে হাত দিয়েছেন, মানে হাত দিয়ে যেই মোসাবা করতে গিয়েছেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি টুক করে হাতটা কায়দা করে চেপে ধরেছেন, একটু জোর করে চেপে ধরেছেন, তো দেখলো তার হাতের ভেতরে রয়েছে পাঁচ টাকা, কত বলেন 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 টাকা বলেন, পাঁচ টাকা। ভাই সেই সময়ের পাঁচ টাকা মানে বুঝতে পারতেছেন কত টাকা?
তো হুজুর দেখলেন 5 টাকা রয়েছে ওর হাতের ভিতরে তারপরে হুজুর বলতেছেন শোনো বাবা তুমি এখনো সুদ খাওয়াটা ছাড়তে পারোনি তুমি এখনো বলেন বলেন সুদ খাওয়া ছাড়তে পারোনি তো লোকটা তো অবাক মজলিসে যত লোক রয়েছে তারাও তো অবাক যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কি করে বুঝলেন যে এই লোকটা সুদ খায় আমার ভাই ও বাবাজির আমার ফুরফুরা দরবার শরীফের পীরি মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাকে ডেকে বললেন বাবা তুমি হয় সুদ খাওয়া বন্ধ করো আর নয়লে ফুরফুরার পীরি আবু বকরের murid বলা বন্ধ করো দুটোর যে কোনো একটা বেছে নাও হয় আমার murid বলে দাবি করতে গেলে সুদ খাওয়া বন্ধ করা লাগবে আর সুদ খেতে গেলে আমার murid বলে দাবি করতে পারবে না লোকটা চোখের কোণা দিয়ে অঝোর নয়নে পানি টুপিয়ে টুপিয়ে পড়ছে লোকটা কাঁদতে কাঁদতে ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি কে বললেন হুজুর আজ আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম কথা দিলাম আমার জীবনে আর কখনোই আমি সুদ খাবো না সুবহানাল্লাহ বাড়ি কি বলেন ও বাবাজি ভাই জানেন আমার আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা তুমি তো আমার ভক্ত বলে দাবি আজ করনি murid তো হয়েছো অনেক আগে এতদিন পর্যন্ত তুমি সুদ খাওয়া ছাড়তে পারোনি লোকটা আবারো কান্না বিজারিত কণ্ঠে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কে বললেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি আপনার হাতে হাত রেখে কথা দিচ্ছি আমার লাইফে আর কখনোই আমি সুদের মাল ভক্ষণ করব না ও বাবাজি ভাই জানেন আমি বোঝাতে চাইছি আমি যে পীরের ভক্ত বলে দাবি করি ও পীর তো এটাও জানতেন যে ভক্ত অন্যায়ের প্রতিবাদ করা মানে যে 5 টাকাটা এনেছে ওটা আমার পকেটে আসবে না ওটালে ফেরত যাবে অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমি মাল পাবো না তারপরেও তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন আপনার বেটা খেতে দেবে না মেয়ে খেতে দেবে না এই চিন্তা ভাবনা কেন করেন রিজিকের মালিক তো মহান আল্লাহ আমার আল্লাহ আপনার রিজিক বরাদ্দ রাখলে দুনিয়ার কোন শক্তির ক্ষমতা থাকবে না আপনার রিজিক আটকানোর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি ভাই জানেন এজন্য তারা তাদের জীবন এইভাবে তৈরি করেছিল নিজেরাও যেমন কখনো সুদের মাল খায়নি তার ভক্ত মুরিদদেরকেও বারবার করে নিষেধ করতেন সুদের মাল খেতে ও বাবাজি ভাই জানেরা এই জীবন তারা এমন ভাবে গঠন করেছিল ওই ফুরফুরার পীর দাদা পীর বলতেন মাঝে মধ্যে বাবা আমি যতবার আমার আল্লাহরে ডেকেছি আমার আল্লাহ ততবার আমার ডাকের সাড়া দিয়েছে ও বাবাজি ভাই জানেরা কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো আমি আল্লাহ আমা শরণ করো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব আরো একবার বলুন সুবহানাল্লাহ আমার জাতির ভিতরে বহু মানুষ বলেছে পর্যন্ত হুজুর এত কান্না কাঁদি এত দোয়া করি এত প্রার্থনা করি চোখের পানি ফেলে ওই পানি দাড়ি দিয়ে টুপিয়ে টুপিয়ে পড়ে তারপরেও আমাদের দোয়া মহান আল্লাহ দরবারে কেন কবুল হয় না অতচ আমাদের পীর ফুরফুরা দরবার শরীফের পীর বলতেন বাবা আল্লাহরে ডাকলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় আরো একবার বলুন সুবহানাল্লাহ শুধু জীবনের পার্থক্যটা বুঝে নেন আমরা ডেকে 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 শেষ বয়সে উপনীত আল্লাহ ডাক শোনে না তিনি ডাকলেই ডাকে সাড়া দিতেন যদি বলেন হুজুর দলিল দেন দলিল দেন হুজুরের একজন ভক্ত ছিল murid ছিল হুজুরের ওই muridটার নাম হলো হযরত মুস্তানশা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন
ফুরফুরা দরবার শরীফের পীর হুজুরের মুরিদ যদি বলেন হুজুর মোস্তান শাহ হুজুরের মাজার কোথায় মাজারের ঠিকানাটাও বলে দিচ্ছি এখান থেকে যখন আপনি দেগঙ্গা বাজারে যাবেন ওই দেগঙ্গা বাজার থেকে 1.5 কিলোমিটার ভিতর একটা গ্রাম গিলেবেরিয়া গ্রাম ওই গিলেবেরিয়া গ্রামে রাস্তার ধারেই হুজুরের মাজার রয়েছে আমার ভাই ও বাবাজিরা আমার দুটো মিনিট শুধু মাথায় নেন আল্লাহর ওলি আল্লাহরে ডাকলে কিভাবে আল্লাহ ডাকে সাড়া দিতেন মূল বক্তৃতাতে যাব বলেছি কিন্তু মাঝখানে আবার একটা ফড়কা গজে গিয়েছে বলে এটা ঠান্ডা করে রেখে তাই যাচ্ছি আল্লাহর ওলি